জ্ঞানের কোনো শেষ নেই, আছে কি? তাহলে মেধার কি প্রয়োজন আছে? এই মেধাকে অপমেধা বানিয়ে আজকে এই সরকার কিভাবে কনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং করছে! মেধা না থাকলে কি এটা করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। কি সুন্দরভাবে দেখুন, 2012 সালের সার্চ কমিটি 2017 সালের সার্চ কমিটিকে কিভাবে মরম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের, তারপরে আব্দুল হামিদ সাহেব, তাদের পুরনো সেই প্রথাকে জায়েজ করলেন সংবিধান দিয়ে, তাই নয় কি? কত সুন্দর মেধা! এই মেধা কি অন্য কোনো সরকার ছিল? 118 থেকে 126 পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্ব রয়েছে সেই থেকে উপেক্ষা করে নির্বাচন কমিশন গঠন আইন 2022কে তারা কি করলো? সার্চ কমিটি গঠন আইন করলো, করেনি? তত্ত্ব অধিকার আইনকে বরখেলাপ করে সার্চ কমিটি ঘোষণা দেননি এই দশজনের নাম কি হবে সকলে দাবি করার পরও। কত বড় মেধা লাগে অঘটনমূলক পরিবর্তন করতে, তাই নয় কি? পরিশ্রম লাগে। পরিশ্রম করে কি অর্থ উপার্জন করতে হয়? পরিশ্রম করে কি জিপিএ প্লাস পেতে হয়? নিশ্চয়ই না। পরিশ্রম ছাড়া জিপিএ পাস পাওয়া যায়, তাই নয় কি? পরিশ্রম ছাড়া দুর্নীতি করে বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে কোটি কোটি টাকা রোজগার করতে পারে, দুর্নীতি করে। তাহলে আপনি না বলছি আর কি, জাহাঙ্গীরনগরে ভিসির উদাহরণ দিলাম আর কি। আমাদের সাথে একজন ভিসি আছেন, যিনি ভিসি ছিলেন, তিনি করেননি তা। তাহলে বিনা পরিশ্রমে অঘটনমূলক কাজ করা যায়, তাহলে এটাও দেখলাম ঠিক না। অর্থ লাগে, অর্থ দিয়ে বিনা ভোটে নির্বাচন করা যায়, অর্থ দিয়ে সব অঘটনকে ঘটন প্রতিরোধী করা যায়। তাহলে আমি যা দেখলাম, ঘটনমূলক পরিবর্তনের জন্য একটি জিনিস লাগে, সেটি হলো নৈতিকতা, সেটি হলো আদর্শ, সেটি হলো সততা, সেটি হলো নিষ্ঠা, তাই নয় কি? আমার মনে হয় ঘটনমূলক পরিবর্তনের জন্য সেই জিনিসটি লাগে। এই তো আজকে 7ই মার্চ, টেলিভিশনের পর্দায় মোবাইলে সারাক্ষণ বাণী 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 শুনে যাচ্ছি, তাই নয় কি? টেলিভিশনে দেখছি পশ্চিমারা এদেশে ব্রিজ দিয়ে গিয়েছে, টাকা নিয়ে গিয়েছে, ফেরাউনরা এটা নিয়ে গিয়েছে, সেটা নিয়ে গিয়েছে, সব দিয়ে গিয়েছে। তিনি কি বললেন? আমাদের রয়েছে নৈতিকতা, আদর্শ, ঐক্য, তাহলে আমরা বাংলাদেশ গঠন করতে পারবো, বলেননি কি উনি ভাষণে? এখন তার উল্টো হয়েছে, আমাদের নৈতিকতা নেই, আদর্শ নেই, কিন্তু আমাদের টাকা আছে, পয়সা আছে, আছে না? আমাদের সকল কিছু আছে, কোনো অভাব আমাদের নেই। আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি, অপর দিকে গরিব মানুষ ভুগক্ষ হচ্ছে। আমরা দ্রব্যমূল্যের কথা বলছি, দ্রব্যমূল্যের কথা বললেই বলে আয় তিন গুণ হয়েছে, কি সুন্দর ব্যাপার! ঘুমিয়ে থাকলে সকালবেলা ঘুমেতে উঠে দেখি আয় বেড়ে যাচ্ছে। এই ধরনের সুন্দর রাষ্ট্র, এই ধরনের কল্যাণ রাষ্ট্র পৃথিবীতে কি আর কোনো দ্বিতীয় আছে? চিন্তা করতে পারেন, কোন কল্যাণ করবেন আপনি? এত বড় কল্যাণ রাষ্ট্র রয়েছে আমাদের পৃথিবীতে যে ঘুম থেকে উঠেই দেখি আমাদের আয় বেড়ে যায়, আমাদের দ্রব্যমূল্য বেড়ে যায়, কোনো অসুবিধা নেই, তিন গুণ আপনারা আয় বেড়েছে। এই তো হচ্ছে এই রাষ্ট্র। এই রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হলে আর সময় দেওয়া যাবে না।